আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে কী তৈরি করে দেখাবো। দোকানের ফুচকার প্যাকেট দিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ফুচকা তৈরি করে দেখাবো। বাজারের এই ফুচকার প্যাকেট দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা অল্প সময়ে ফুলকো ফুলকো ফুচকা তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই তাহলে আজকে আমি এই ফুচকার রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি, এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ডাবলি ডাল বা চটপটির ডাল। ডালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালগুলো ভেজানোর আগে এরকম দেখতে, ভেজানোর পর এগুলো কালার চেঞ্জ হয়ে যায় আর ফুলে ডাবল হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। তারপর এখানে আমি 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করাটা আমি আর দেখাচ্ছি না, শুধু এই পানির মধ্যে সেদ্ধ করে নিলে হবে। তো আমি ফিরে এসেছি ডালগুলোকে সেদ্ধ করার পর। আমি একটু নরম করে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি এটা ফুচকাতে ব্যবহার করব, আপনারা চাইলে একটু আস্তও রাখতে পারেন। এর সাথে আমি একটি বড় সাইজের আলুকে এভাবে ছোট ছোট টুকরো করে একসাথে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি ফুচকার জন্য টক তৈরি করতে। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু তেঁতুল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানিটা দিয়ে আমি তেঁতুলগুলোকে 10 মিনিটের মতো ভেজিয়ে রাখবো। একটু কুসুম গরম পানি দিয়ে ভেজালে তেঁতুলটা খুব তাড়াতাড়ি ভিজে যায় আর তেঁতুলের কাঠটাও খুব তাড়াতাড়ি বের করে নেওয়া যায়। 10 মিনিট ভিজিয়ে রাখার পর হাত দিয়ে খুব ভালোভাবে তেঁতুলটাকে চটকে তেঁতুলের কাদ বা মাল্ট বের করে নিচ্ছি। 1 মিনিটের মতো চটকে নেওয়ার পর দেখতে পাবেন খুব সহজে কিন্তু তেঁতুলের কাঠটা বের হয়ে এসেছে, আর এই বিচিগুলো আমি হাত দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এরই মাঝে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এরই মাঝে কিন্তু আমাদের তেঁতুলের টক বা মাল্ট যেটাই বলুন সেটা কিন্তু বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। তারপর এখন একটু ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটি মশলা দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু পাতলা টক পছন্দ করি, তাই পানির পরিমাণ বেশি দিয়েছি। আপনারা যদি ঘন পছন্দ করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তো দেখুন আমার তেঁতুলের টকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি ফুচকাগুলোকে ভেজে নিব। এর জন্য আমি এখানে 1 প্যাকেট ফুচকা নিয়েছি। এই প্যাকেটগুলো কিন্তু আপনারা খুব সহজে মুদি দোকান বা মশলা দোকানে পেয়ে যাবেন, আর এর দামটাও কিন্তু খুবই কম, মাত্র 60 টাকা দিয়ে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। আর আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো ফুচকা রয়েছে। তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি কিছু ফুচকা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুচকাগুলো ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে লালচে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, আর ফুচকাগুলোকে কিন্তু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভালো করে ফুলবে না। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে ঝটপট ফুচকা তৈরি করতে পারেন। তো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
এখন আমি একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ফুচকাগুলো কত ফুলকো হয়েছে আর খুবই মুচমুচেও। তারপর আমি এখানে যে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখন আদা ভাঙা করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাবলি ডাল বা চটপটির ডাল। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। কাঁচামরিচ ধনে পাতা এবং পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার ফুচকার ভেতরের পুরটা তৈরি হয়ে গেছে। এখন ফুচকার ভেতরের পুর ভরার পালা, এর জন্য আমি এখানে একটা ফুচকা নিয়ে এনেছি আর উপর থেকে এভাবে একটু ভেঙে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তারপর আমি এখানে কিছুটা পুর দিয়ে ফুচকাটাকে ভরে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিচ্ছি। তো আমি বেশ কিছু ফুচকা তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে নিজের পছন্দ মতো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং কিছুটা চিলি ফ্লেক্স আর চাট মশলা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এই সব কিছু কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর উপর থেকে একটা সেদ্ধ ডিম এভাবে গ্রেট করে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল নিজের হাতে তৈরি করা 1 প্লেট পারফেক্ট ফুচকা। অল্প সময়ে ও সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।